আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে একটি ভাইরাল রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পটলের মিষ্টি। আসলে আমি পটল কখনোই তেমন পছন্দ করি না, কিন্তু সবাইকে দেখলাম এই পটল দিয়ে মিষ্টি বানাচ্ছে, তা আমি ভাবলাম যে আমি কেন পিছিয়ে থাকবো, আর আমার তো কাজই উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করা। তো প্রথমে আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এরপর আমি এগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কাটার পর আমি একটি চামচের সাহায্যে আমি যে বিচিগুলো থাকে পটলের ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একদম যতটুকু পরিষ্কার করা যায় চামচের সাহায্যে আমি সেইভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটি কাঁটা চামচ নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে পটলগুলোকে ভালোভাবে ফুটো করে নিয়েছি। এতে করে চিনির শিরাটা ভালোভাবে পটলগুলোর মধ্যে ঢুকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর নিচে সুন্দরভাবে পটলগুলোকে ফুটো করে নিয়েছি। তারপর আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নেব এবং এতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। যেহেতু এখানে কন্ডেন্স মিল্ক আছে তাই চিনিটা আমি একটু কমই দিয়েছি। তারপর আমি এখানে একটু লেবু দিয়ে দেব ফ্লেভারের জন্য। তারপর আমি পানির মধ্যে একটু ফুড কালার দেব। যদিও ফুড কালারটা দেওয়া ঠিক না, বাট আমি এখানে অল্প পরিমাণে ফুড কালার দিয়েছি। তারপর আমি পটলগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আমি পটলগুলোকে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি চলে যাব পুরটা রেডি করার জন্য। এখানে আমি বাদাম নিয়েছি আর এখানে দুধের ছানা নিয়েছি। বাদামগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমার লাগছে পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এখানে আমার কন্ডেন্স মিল্কটা পড়া ঢালার সময় একটু বেশি পড়ে গিয়েছে, আর থাক ব্যাপার না, এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। আর একটু বাদামও আমি দিয়ে দেবো এখানে, আর লাস্টে আমি একটু ঘি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। তো এই তো আমার পটলগুলো রেডি এবং পুরটাও রেডি। এখন আমি সুন্দরভাবে সাজিয়ে নেব পুরটা পটলের মধ্যে দিয়ে এবং শেষে আমি একটু বাদাম দিয়ে দেব। তো এই তো আমার পটলের মিষ্টি রেডি। তো আপনাদের কাছে যদি এটা ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।